একবার সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা। আজ চলে এসেছি নৈহাটির অরবিন্দ রোডের বড়মার মন্দিরে। 31 তারিখ থেকে কালী পূজার নির্ঘণ্ট তো শুরু হয়েই যাচ্ছে, তো আজ তোমাদেরকে এই ভিডিওতে জানাবো বড়মার পুজো দেওয়ার পুষ্পাঞ্জলির সময় কখন, কখন থেকে দণ্ডি কাটতে পারবে, জানাবো প্রসাদ বিতরণের সময় কতদিন পর্যন্ত মায়ের দর্শন পাবে, মায়ের নিরঞ্জন শোভাযাত্রা কবে, সব কিছুই জানাবো এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। সবার প্রথমেই জানিয়ে রাখি, যেহেতু 31 তারিখ থেকে পুজো শুরু, সেই কারণে বড়মার মন্দির সর্বসাধারণের জন্য 30শে অক্টোবর থেকে 4ঠা নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। 31শে অক্টোবর বৃহস্পতিবার রাত 11টা থেকে পুজো শুরু হচ্ছে এবং পুষ্পাঞ্জলি হবে ঠিক রাত্রি 1 ঘটিকায়। দণ্ডি কাটার সময় রাখা হয়েছে পুজোর আগের দিন ভোর রাত থেকে কালী পুজোর দিন সন্ধে 6টা পর্যন্ত, অর্থাৎ 30শে অক্টোবর ভোর রাত থেকে 31শে অক্টোবর সন্ধে 6টা পর্যন্ত। যারা পুজো দিচ্ছ তাদের কুপনের ডালা অর্থাৎ প্রসাদ বিতরণের যে সময় সেটি হচ্ছে পরদিন, অর্থাৎ 1লা নভেম্বর সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত রাখা হয়েছে, এবং এই ডালা পাওয়া যাবে নৈহাটি পৌরসভা ও নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে। 1, 2 ও 3 তারিখে সন্ধ্যা আরতি ও শীতল ভোগের সময় রাখা হয়েছে রাত্রি 9টায়। তারিখ পর্যন্ত তোমরা মায়ের দর্শন পাবে। 4 তারিখ সকালবেলা মায়ের নিরঞ্জন পুজো দিয়ে বিকেল 4টের সময় বিসর্জনের প্রস্তুতি শুরু হবে। তো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আর কিছুদিন পরেই শুরু হয়ে যাচ্ছে নৈহাটির বড় কালীর পুজো, যেটি শুধুমাত্র নৈহাটি নয় সারা বিশ্বে বিখ্যাত। এখন চলছে বড়মায়ের মূর্তির কাজের প্রস্তুতি। প্রথম যে মাটির প্রলেপটি দেওয়া হয় সেটি দেওয়া হয়েছে এবং তার ওপরে আবার মাটি দিয়ে কিন্তু পালিশ করা হবে, তারপরে রং করা এবং চক্ষুদান্ত রয়েছেই। আজ হচ্ছে শনিবার, সাধারণত মঙ্গল এবং শনিবার দিনকে এই মন্দির প্রাঙ্গণে কিন্তু অনেকটাই ভিড় থাকে, যেটা আজকে নজরে পড়ল না, তুলনামূলক ভিড়টা অনেকটাই কম ছিল। এই অরবিন্দ রোডে আসলে শুধুমাত্র যে বড়মার প্রতিমা রয়েছে তা নয়, ভিডিও শুরুতে আমি তোমাদের অনেকগুলি প্রতিমা দেখিয়েছি যেগুলি অরবিন্দ রোডে ঢুকতেই তোমরা দেখতে পাবে। প্রথমে আছে বেচা কালী, তারপরেই রয়েছে গাঁজা কালী, এবং তারপরেই রয়েছে বড়মা। বড়মায়ের পরে আছেন কদম কালী বা শান্তিময়ী মা, যেটার ভিডিওতে তোমরা এখন দেখতে পাচ্ছ। এই রাস্তায় এই পুজোগুলো ছাড়াও মাঝখানে একটি বা দুটি হয়তো পুজো প্যান্ডেল পড়বে, সেটিও দেখে নিতে পারো। তারপর গঙ্গার ঘাটের দিকে এসে বাঁ দিকের রাস্তা অর্থাৎ স্বপ্নবীথি পার্কের দিকে যেতে হবে, সেখানে দুটি পূজা প্যান্ডেল রয়েছে, সেগুলিও তোমরা দেখে নিতে পারো। এছাড়া নৈহাটি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দুটি বড় পূজা প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ। এক রেলওয়ে হকার্স ইউনিয়ন, যেটি স্টেশনের একদম পাশে, এখানের থিম হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির, এবং দিশারি ক্লাবের পুজো, যেটি স্টেশন থেকে মাত্র 3 থেকে 4 মিনিটে তোমরা হাঁটা পথে পৌঁছে যাচ্ছ। এই নৈহাটি বাজারে আমি এখানে অনেকগুলো প্রদীপের কালেকশন দেখছি, তো আমারও যেহেতু প্রদীপ দরকার বাড়িতে, তো চলো কেমন কি দাম আছে সেগুলো আমি একটু জেনে নেই, তার সাথে তোমাদেরকেও শেয়ার করি। এগুলো 1 টাকা, 3 টাকা, 5 টাকা,
এদিকের গুলো হচ্ছে 3 টাকা করে আচ্ছা এই প্রদীপের দাম হচ্ছে 3 টাকা আর এইগুলো অর্থাৎ ডিজাইন ছাড়া মাটির প্রদীপগুলো হচ্ছে 1 টাকা থেকে স্টার্ট এগুলো হচ্ছে 5 টাকা বেশ ভালোই বড় রয়েছে হাতের মাপে কালিং গুলো 10 টাকা করে এই যে এইখানে যে কালারিং গুলো রয়েছে এগুলো 10 টাকা করে রয়েছে ডুয়াল কালার বেশ সুন্দর লাগছে দেখতে আচ্ছা এগুলো কিন্তু রয়েছে একটু মিডিয়ামের মধ্যে বেশ ডিজাইন করা এগুলো কিন্তু 3 টাকা করে পিস পড়ছে এখানে আচ্ছা এখানে ক্যান্ডেল গুলো কত দাম রয়েছে ওখানে যে ছোট ছোট ঘটে হ্যাঁ এটা 15 টাকা এটা 10 টাকা একটু দেবেন এটা হচ্ছে 15 টাকা করে আচ্ছা এটা মোমের উপর রয়েছে আচ্ছা এটা 10 টাকা আচ্ছা এটা মোম রয়েছে আর এটা হচ্ছে 15 টাকা এটা দেখো বেশ কি সুন্দর ঘটের মধ্যে মোম রয়েছে মানে প্রদীপ বাট আলাদা রকমের 30 টাকা ওটা আচ্ছা এইটা হচ্ছে 30 টাকা করে কি সুন্দর তুলসী মন্দির রয়েছে আর ভেতরে মোম সুন্দর আছে বেশ আচ্ছা এটা হচ্ছে 30 টাকা কি সুন্দর কচ্ছপের উপরে রয়েছে একটা প্রদীপ তো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে কি সুন্দর কচ্ছপটা এটা 50 টাকা আচ্ছা এটা হচ্ছে পুরো 5টা প্রদীপ রয়েছে এটা 50 টাকা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এগুলো আর এটা হচ্ছে 40 টাকা এটা দারুন আছে ওই যে ঘরের চারপাশে যে প্রদীপ রয়েছে 130 আচ্ছা মানে ভেতরে যতদূর মনে হচ্ছে লক্ষ্মী গণেশ রয়েছে আর তার চারপাশে প্রদীপ দিয়ে ঘেরা রয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে এটা তো এই ছিল আজকের ভিডিও এই ইনফরমেশনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট কোনো এক ব্লগে